আজ 1 জুলাই 2024 সাল, এবং বাংলাদেশে যদি আমরা বাংলা মাস বলি, আষাঢ় মাসের আজ 17 তারিখ। অর্থাৎ এই সময় কিন্তু বাংলাদেশের উপর প্রতি বছরই মোটামুটি একটা বর্ষার যে প্রভাব, সে প্রভাব পড়ে। এবং জুলাই মাসে বাংলাদেশে সবচাইতে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে থাকে পর্যন্ত আমাদের যে রেকর্ডগুলো আছে সে অনুযায়ী। আর যেহেতু এখন বর্ষাকাল, মৌসুমি বাংলাদেশের উপরে শক্তিশালী রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, যেটাকে আমরা সক্রিয় রয়েছে, বিধায় বাংলাদেশের উপর কিন্তু গত 3-4 দিন যাবৎ বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে, কোনো কোনো অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যে আমরা গত শুক্রবারে কিন্তু আমরা বার্তার মাধ্যমে, সতর্ক বার্তার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 72 ঘন্টার জন্য। এর পরবর্তীতে গতকাল অর্থাৎ 30 জুন আমরা আরেকটি সতর্কবার্তা ইস্যু করেছি। সেখানে আমরা বলেছি সারা দেশের উপর ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, যেহেতু অনেক দিন যাবত বৃষ্টিপাত হচ্ছে, মাটি নরম হয়ে যাচ্ছে, ভূমিধসের একটা আশঙ্কা আছে। আর যেহেতু সাগর এই সময় কিন্তু মৌসুমি বায়ুর সক্রিয়তার জন্য, শক্তিশালীর জন্য সাগর উত্তাল রয়েছে, ওইখানে যে বায়ুর চাপ আছে, সে চাপগুলো, বায়ুর গতি অনেক বেশি থাকায় সাগর উত্তাল রয়েছে, বিদায় সাগরের যে আমরা সামুদ্রিক বন্দরগুলো আছে আমাদের, সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানের সতর্কতার সঙ্গে জারি করেছি। সেই সাথে সাগরে মাছ ধরার যে নৌকাগুলো আছে এবং ট্রলারগুলো আছে এবং যারা আছে তাদেরকে আমরা কিন্তু উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। আর বর্তমান চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, এই বৃষ্টিপাত হচ্ছে, সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই জন্য চলমান যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া কিন্তু শেষ হতে এই মাসের মোটামুটি অর্থাৎ জুলাই মাসে 4-5 তারিখ পর্যন্ত কোথাও কোথাও লেগে যাবে। তারপরে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ মৌসুমি বায়ু কিছুটা তখন একটু দুর্বলতার দিকে চলে যাবে এবং বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে 4-5 তারিখের পরে আর কি। মোটামুটি আমরা তাহলে জুলাই মাসের 3-4-5 এ পর্যন্ত দেশের বিভিন্ন অংশে যে বৃষ্টির ধারা, সেই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। আর গত 24 ঘন্টায় অর্থাৎ আজ জুলাইয়ের 1 তারিখ সকাল 6টা পর্যন্ত আমরা সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, সেই বৃষ্টিপাত ছিল বান্দরবনে, অর্থাৎ চট্টগ্রাম জেলার পাহাড়ি যে অঞ্চল আছে তার মধ্যে কিন্তু বান্দরবন জেলা, ওইখানে আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছি, 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সেই সাথে ঢাকাতে আমরা গত 24 ঘন্টায় আমরা ঢাকায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, সেই বৃষ্টিপাতের পরিমাণ হলো 43 মিলিমিটার বৃষ্টিপাত।